নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, 28শে শ্রাবণ, 14ই আগস্ট সোমবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, ত্রিগ্রহী রাজযোগ, লটারি জেতার সুযোগ, 2টি বিষয় সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 14ই আগস্ট, আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বৃশ্চিক রাশি আর রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 28শে শ্রাবণ, 14ই আগস্ট সোমবার, সূর্যোদয় 5:16, সূর্যাস্ত 6:09, ত্রয়োদশী দিবা 10:35, পুনর্বসু নক্ষত্র দিবা 12:24, অসিক যোগ সন্ধ্যা 6:50, বণিজকরণ দিবা 10:35 গতে বৃষ্টিকরণ, রাত্রির 11:26 গতে শকুনিকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 28শে শ্রাবণ, 14ই আগস্ট সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে বৃহস্পতি আর রাহু, বৃষ ফাঁকা, মিথুন ফাঁকা, কর্কটে ত্রিগ্রহী রাজযোগ চন্দ্র, শুক্র এবং রবির, সিংহে অবস্থান করছে মঙ্গল আর বুধ, কন্যা ফাঁকা আর কেতু অবস্থান করছে তুলায়, আর শনি বক্রী অবস্থায় অবস্থান করছে কুম্ভে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ, অর্থাৎ 14ই আগস্ট সোমবার, 28শে শ্রাবণ রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে বিরাট বিরাট সাফল্যের দিন যাবে। আজকের দিনে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা অবশ্যই একাধিক ক্ষেত্র থেকে নিশ্চিত উপার্জনের সুযোগ পাবে, কেননা তাদের ভাগ্যস্থানে অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্র, রবি এবং শুক্রের বিরল থেকে বিরলতম ত্রিগ্রহী রাজযোগ তৈরি হয়েছে। এই ত্রিগ্রহী রাজযোগ বৃশ্চিক রাশির জীবনে আনবে সৌভাগ্যর বিস্তার, আনবে সমৃদ্ধি। তাই বৃশ্চিক রাশি আজকের দিনে বেশ ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি পাবেন। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 5691 73, 5691 73, 5691 73, 5691 73, 5691 73, এই সংখ্যা ধরে চলুন। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনি ভালো অঙ্কের প্রাইজ মানি জিততেই পারবেন। এছাড়া আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আজ বাবা ভোলানাথের মাথায় দুধ, সিদ্ধি, গঙ্গাজল আর বেলপাতা যেন দিতে ভুলবেন না। বৃশ্চিক রাশি, ভোলা বাবাই পার করেগা, ত্রিশূল দাঁড়ি শক্তি যোগায়গা, কারণ আজকের দিনে শ্রাবণ মাসের শেষ সোমবার, আবার এক বছরের অপেক্ষা। তাই আজকের দিনে ভোলা বাবার মাথায় জল আর দুধ আর সিদ্ধি অবশ্যই দেবেন, সাথে যেন বেলপাতা অবশ্যই দেওয়া হয়, এবং ওম নমঃ শিবায়, 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 এই মন্ত্র 108 বার জপ করে যে কোনো কাজে যাবেন, আপনি নিশ্চিত সাফল্য পাবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান, বৃশ্চিক রাশি আপনার জীবনে সমৃদ্ধির নতুন উচ্চতায় গিয়ে পৌঁছাবে, আপনার জীবনে আসবে নতুনত্বের খবর, আপনার জীবনে আসবে সমৃদ্ধির খবর, আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়াও বৃশ্চিক রাশি আপনার সন্তানের উন্নতি যোগ, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের কর্মের উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দ দেবে। এছাড়া আজকের দিনে আপনার নিজের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট সাফল্য, চমক খবর, রেজাল্ট, সাফল্যের রেজাল্ট আপনি করতেই পারবেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা।
বৃশ্চিক রাশি কর্ম প্রতিভার বিকাশ, আর্থিক জীবনে সমৃদ্ধি, উন্নতি যোগ, আপনার জীবনে একটা নতুন অগ্রগতির পথ চিনাবে আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়াও বৃশ্চিক রাশি আপনাকে যেদিক দিয়ে সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে যথেষ্ট সদ্ভাব করবে, মায়ের দ্বারা আপনার কর্মের উন্নতি হবে, মায়ের কথা শুনে চললে আপনি ভাগ্যের উন্নতি অবশ্যই করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান। আপনার জীবনে আসবে সমৃদ্ধির ভোর, আপনার জীবনে আসবে উন্নতির সুযোগ। এছাড়াও পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এদের সাহায্যেও আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আজকের দিনে আপনি যদি বৃশ্চিক রাশি হন। বৃশ্চিক রাশি ভাতা ভগিনীদের সাহায্য পেতে কোনো অসুবিধে হবে না। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে, বন্ধুদের দ্বারা আপনি উপকৃত হবেন, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন। তবে আজকের দিনে যে কোনো কাজে যাওয়ার আগে আপনি লাল কালারের পোশাক, পিঙ্ক কালারের পোশাক, হলুদ কালারের পোশাক, সবুজ কালারের পোশাক গলিয়ে যাবেন, দেখবেন আপনার উন্নতি খুব দ্রুত এবং খুব সহজে হবে। এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে কয়েকটা দিকে আমি আপনাকে সাবধান করেই দিলাম। আপনার দ্বাদশে কেতুর অবস্থান, অতিরিক্ত ব্যয়যোগ, এটা সম্পর্কে সতর্ক থাকুন, কারণ কেতু এখনও রাশি পরিবর্তন করেনি, অক্টোবর 30-এর আগে করবে না, তাই ব্যয়যোগ সম্পর্কে সতর্ক থাকুন আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়াও বৃশ্চিক রাশি আপনাকে যেদিক দিয়ে উন্নতির পথ দেখতে হবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা কিছুটা শারীরিক দিক দিয়ে অসুস্থ থাকতে পারে, তাকে নিয়ে আপনাকে ডাক্তারখানায় যেতেই হবে। আপনার নিজের শরীর সম্পর্কে সতর্ক থাকুন, শরীরে বিশেষ করে পেটের সমস্যা, প্রেসারের সমস্যা, থাইরয়েডের সমস্যা, চোখের সমস্যা আপনি কাবু হতে পারেন, সেদিক দিয়ে সতর্ক থাকুন বৃশ্চিক রাশি। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত্র করছে, যদি রাতে শোবার সময় বিভিন্ন গন্ধ ছাড়ে জানবেন শত্রুরা তুক করছে। যদি আপনি সকালে রাস্তায় বেরোবার সময় কালো পালক সাদা পালক দেখতে পান, জানেন আপনার উপর তুক তাক টোনা টোটকা হচ্ছে। এছাড়াও যদি আপনি জবা ফুল, কাঁটা লেবু, একটা পেরে, কিছুটা সর্ষে, গঙ্গা জল, খড় এগুলো দেখতে পান, জানবেন আপনার উপর তুক তাক টোনা টোকটা হচ্ছে, আপনি তৎক্ষণাৎ থুতু ফেলে দেবেন বা শিশুকে দিয়ে পেচ্ছাপ করিয়ে দেবেন। এছাড়াও আজকের দিনে দুর্ঘটনা যোগ আছে, কারণ শনি মঙ্গল অ্যাক্টিভ, তাই সাবধানে রাস্তাঘাটে চলাচলে এবং ঘরের মধ্যে থাকলেও। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের রাশিফল প্রকাশ করলাম। আজকে 28শে শ্রাবণ, 14ই আগস্ট সোমবার, তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু আমি শেষ করার কথা।